এদের জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, নফল বন্দেগী যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। আপনি যদি 5 ঘন্টা আল্লাহর নফল জিকিরে লিপ্ত থাকেন তাহলে আপনি এক পর্যায়ের ওলি। আপনি যদি 10 ঘন্টা আল্লাহর নফল জিকিরে লিপ্ত থাকেন আপনি আর এক পর্যায়ের ওলি। আপনি যদি 20 ঘন্টা আল্লাহর জিকিরে লিপ্ত থাকেন আপনি আরো উন্নত পর্যায়ের ওলি। আপনি যদি 24 ঘন্টা আল্লাহর জিকিরে লিপ্ত থাকেন আপনি সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর ওলি। এই বেশির পরিমাণ কেন বললেন না? মানুষের যোগ্যতা সমান হয় না, মানুষের যোগ্যতার পরিমাণ সমান হয় না, মানুষের মেহনতের পরিমাণ সমান হয় না, মানুষের জিকিরের সংখ্যার পরিমাণ সমান হয় না। এই জন্য আল্লাহ কাসিরান শব্দ বলে দিয়েছেন, বেশি বেশি বলে দিয়েছেন। হাদিস শরীফের রসুল পরিষ্কার করে দিয়েছেন যে যত বেশি নফল বন্দেগী করবে সে তত বেশি তত বড় ওলি হবে আল্লাহ। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, আল্লাহর নকল বলতে গিয়ে আল্লাহর নকল জিকির বেশি বেশি করলে যে আল্লাহর ওলি হওয়া যায় এর আগে কোনো কাজ আছে কিনা সেটা না বললে অনেকে অনেক সুৎকুর ঘুষকুর মত্তুর রাজাকুর বেনমাজি বেসরা বেহরদা সর্দিল ইয়া নকল জিকির করে। কেন? আল্লাহ আল্লাহর ওলি হয়ে যেতে চায়, আল্লাহ কি হয়ে যেতে চায়, ওলি হয়ে যেতে চায়। এইরকম ভণ্ডামি যে মুসলমানের সমাজে না চলে এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর জিকির বেশি বেশি করলে নফল বন্দেগী বেশি বেশি করলে আল্লাহর বড় ওলি হওয়া যায়। এই কথার সাথে শর্ত আছে চারটা, কটা? চারটা। প্রথম নম্বর শর্ত হলো সকল প্রকার গুনাহ অভ্যাস ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত হলো সকল প্রকার ফরজ আমল করতে হবে। 3 নম্বর শর্ত হলো সকল প্রকার ওয়াজিব আমল করতে হবে। 4 নম্বর শর্ত হলো সকল প্রকার সুন্নতে মুয়াক্কাদা আমল করতে হবে। বলুন তো নফল বন্দেগীর দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়? নামাজ ছেড়ে তসবিহ পড়লে? নামাজ ছেড়ে দিয়ে তসবিহ পড়লে? নামাজ ছেড়ে দিয়ে সব প্রথম 2 শর্ত তোমার লঙ্ঘন হয়ে গেছে। তুমি তসবিহ করতে করতে পড়লে ও জাহান্নামী, তুমি আল্লাহকে সেজদা করতে করতে পড়লে ও জাহান্নামী। তোমার প্রথম শর্ত লঙ্ঘিত, দ্বিতীয় শর্ত লঙ্ঘিত। এই জন্য আমাদের ভালো রকম মনে রাখতে হবে যে বেশি বেশি নফল জিকির করলে যে আল্লাহর ওলি হওয়া যায় এর আগে দায়িত্ব আছে কতটা? চারটা। কোন দায়িত্ব ভালোর ফলাফল কি? গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার ফলাফল হইল জাহান্নাম থেকে মুক্তি, ফরজ এবং ওয়াজিব আমলের ফলাফল হইল জান্নাত লাভ, আর সুন্নতে মুয়াক্কাদা আমলের ফলাফল হইল নবীর শাফাআত পাওয়া। গুনার অভ্যাস ছেড়ে দিলেন, এটার ফলাফল জাহান্নাম থেকে বাঁচবেন, ফরজ আমলে অভ্যস্ত হলেন, ওয়াজিব আমলে অভ্যস্ত হলেন, এর ফলাফল হলো জান্নাত পাবেন, সুন্নতে মুয়াক্কাদা আমলে অভ্যস্ত হলেন, এর ফলাফল হলো নবীর শাফাআত পাবেন। এখনো আপনি আল্লাহর ওলি হননি, এখন আপনি আল্লাহর ওলি হননি, কারণ গুনার অভ্যাস ছেড়ে দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে না বিনা স্বার্থে? স্বার্থে। ফরজ আমল করলেন, ওয়াজিব আমল করলেন, জান্নাত লাভের স্বার্থে না বিনা স্বার্থে? সুন্নতে মুয়াক্কাদা আমল করলেন, নবীর শাফাআত পাওয়ার স্বার্থে না বিনা স্বার্থে? বন্দা যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে আল্লাহর গোলামি করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হয় না। যখন স্বার্থবাদ স্বার্থহীনভাবে আল্লাহর গোলামি করে তখন আল্লাহ তাকে আল্লাহর বন্ধুরূপে মনে করে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আমি গুনার অভ্যাস ছেড়ে দিলাম বিনা স্বার্থে, স্বার্থে কোন স্বার্থ? জাহান্নাম থেকে বাঁচার স্বার্থ। আমি ফরজ আমলে অভ্যস্ত হলাম, ওয়াজিব আমলে অভ্যস্ত হলাম বিনা স্বার্থে? কোন স্বার্থে? জান্নাত লাভের স্বার্থে। আমি সুন্নতে মুয়াক্কাদা আমলে অভ্যস্ত হলাম বিনা স্বার্থে না স্বার্থে? কোন স্বার্থ? নবীর শাফাআত পাওয়ার স্বার্থ। আজ থেকে মনে রাখবেন, বন্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই সমস্ত বন্দেগি করে, ওই সমস্ত গোলামি করে যার মধ্যে নিজের স্বার্থ আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ যাদেরকে বন্ধু বানান, যাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায়, যাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, যাদের পা আল্লাহর পা হয়ে যায়, তাদের অন্তর্ভুক্ত হতে পারে না। যখন বন্দা আল্লাহর ওই ইবাদত বন্দেগি লিপ্ত হয়, যেই ইবাদতের মধ্যে আমার কোনো স্বার্থ নাই, সেটা হলো নবল নফল তসমি, নফল নামাজ, নফল তিলাওয়াত, নফল ইবাদত, নফল বন্দেগি। নফল বন্দেগি কেন করি? নফল তসমি কেন করি? জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়। নফল তসমি কেন করি? জান্নাত লাভের জন্য নয়। নফল তসমি কেন করি? নবীর শাফাআত পাওয়ার জন্য নয়। নফল বন্দেগি করি মওলাকে খুশি করার জন্য।
এই জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেন যেই বান্দা নফল বন্দেগীকে নিজের অভ্যাসে পরিণত করে, আল্লাহ তাকে আল্লাহর ওলিতে রূপান্তরিত করেন, আল্লাহর বন্ধু হিসেবে বরণ করেন। নফল বন্দেগীর পরিমাণে ব্যবধান হওয়ার কারণে ওলির মর্যাদায় ব্যবধান হয়। শুধু থাকলে বলুন ওলিদের মর্যাদা সবার সমান না ব্যবধান? কিসের মাধ্যমে বললাম? নফল বন্দেগীর পরিমাণে ব্যবধান হওয়ার কারণে ওলিদের মর্যাদায় ব্যবধান হয়। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে নফল বন্দেগী যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। দেওয়া কোন জিকিরের ব্যাখ্যা? মনে মনে জিকির করার ব্যাখ্যা। কোন জিকিরের ব্যাখ্যা? আল্লাহ বলেন উযকুর রাব্বাকা ফী নাফসিকা, উযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, তোমার রবের জিকির করো মনে মনে বিনয়ের সাথে এবং ভয়ের সাথে। তোমার রবের জিকির করো মনে মনে ভয় এবং বিনয়ের সাথে। এই মনে মনে জিকিরের দুই ব্যাখ্যা। মনে মনে জিকিরের এক ব্যাখ্যা হইল শুধু আল্লাহর স্মরণ রাখবো, মুখে কিছু কব্য না, এটাও মনে মনে জিকিরের এক ব্যাখ্যা। মনে মনে জিকিরের আর এক ব্যাখ্যা হইল মুখে আল্লাহর নাম জপব কিন্তু শব্দ উচ্চারিত হবে না, উচ্চস্বরে নয়, একেবারে আস্তে আস্তে আল্লাহর নাম মুখে জপব, এটাও মনে মনে জিকিরের অন্তর্ভুক্ত। মুহাদ্দিরিনে কেরাম মনে মনে জিকিরের এই দুই ব্যাখ্যা করেছেন। এর মধ্যে মনের জিকির আবার দুই প্রকার। মনের যে জিকিরে আমাকে গুনাহ করার সাহস রাখে না, যে মনের এতটুকু জিকির ফরজ, আর মনের যে জিকির আমি সদা সর্বদা করতে পারি, মনের সেই জিকির নফল, আর মুখে মুখে চুপে চুপে যে জিকির করি সেই জিকির নফল। সেটাই এতক্ষণ আমি আপনাদের সামনে ফরজ জিকিরের ফলাফল কি আর নফল জিকিরের ফলাফল কি বিষয়টা আমি বলেছি। যদি কেউ বলেন বুঝার কিছু বাকি আছে, আমি আবার বলবো নাই, তাহলে এর পরের অংশে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বলেন ফাদুনাল জাহরি মিনাল কওল। এতক্ষণ মনে মনে জিকির সম্পর্কে আলোচনা হইল, মনে মনে জিকিরের অর্থ কি, মনে মনে জিকির কত প্রকার, মনে মনে জিকির কি কি, মনে মনে কোন জিকিরের ফলাফল কি আলোচনা হইল কি না। এরপরে আল্লাহ বলেন ফাদুনাল জাহরি মিনাল কওল। আর এক প্রকার জিকির আছে উচ্চ স্বরে জিকির। এই উচ্চ স্বরে জিকিরের জন্য আল্লাহ আয়াতেই একটি শর্ত আরোপ করে দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে আরো দুটি শর্ত আরোপ করেছেন। তাহলে উচ্চ স্বরে জিকির জায়েজ, মনে মনে জিকির উত্তম। উচ্চ স্বরে জিকির জায়েজ, মনে মনে জিকির উত্তম। উচ্চ স্বরে জিকির জায়েজ। কোনো মুফতি সাহেব ফতোয়ার কিতাব নিয়ে বসে যাবেন না, কোনো মুফতি সাহেব ইলেকট্রনিক মিডিয়ায় ফতোয়াদারি করতে শুরু করে দেবেন না, আগে তফসীরের কথাগুলি আগে ব্যক্ত করুন, তফসীরের কথাগুলি আগে নিয়ন্ত্রণ করুন। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ কোরআনে বলেছেন উচ্চস্বরে জিকির না জায়েজ না জায়েজ? আল্লাহ কোরআনে বলেছেন উচ্চস্বরে জিকির জায়েজ। তুমি মুক্তি ফতোয়া নিয়ে কাছাকাছি করার কোনো দরকার নাই, আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন উচ্চস্বরে জিকির জায়েজ। কিন্তু বিনা শর্তে না তিন শর্তে? বিনা শর্তে না তিন শর্তে? তিন শর্তে। উচ্চস্বরে জিকির করা জায়েজ, মনে মনে জিকির করা জায়েজ না উত্তম? মনে মনে জিকির করা উত্তম। উচ্চস্বরে জিকির করা জায়েজ বিনা শর্তে না তিন শর্তে? তিন শর্তে। প্রথম শর্ত হলো আল্লাহ বলেন দুনাল জাহরি মিনাল কওল, চিৎকার দেওয়ার মতো উচ্চ স্বরে নয়, চিৎকার দেওয়ার মতো উচ্চ স্বরে নয়। কেউ যদি তার বাবাকে চিৎকার দিয়া রাখে তাহলে আদব হয় না বেয়াদবি হয়, কেউ যদি তার মাকে চিৎকার দিয়া রাখে আদব হয় না বেয়াদবি হয়, কেউ যদি তার উস্তাদকে চিৎকার দিয়া রাখে আদব হয় না বেয়াদবি হয়, কোনো মুরিদ যদি তার পীরকে চিৎকার দিয়া রাখে আদব হয় না বেয়াদবি হয়। তো পীরের কিতাবে পরিষ্কার লেখা আছে আল্লাহর জিকির উচ্চ স্বরে চিৎকার দিয়া করা আল্লাহর সাথে বেয়াদবি। তাহলে দূরের দূরের পরিমাণ কি? মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন দূরের পরিমাণ হইল স্বাভাবিক দূরে। চিৎকার দিয়া দূরে আল্লাহর জিকির করা যায় না স্বাভাবিক দূরে আল্লাহর জিকির করা যায়? স্বাভাবিক দূরে আল্লাহর জিকির করা যায়। আমাদের দেশের বিভিন্ন হকানি পীরগণ তার মুরিদানকে উচ্চস্বরে জিকির করার নির্দেশ দিয়া থাকেন। কেন? এর পিছনে কিছু হেকমত আছে, কিছু কৌশল আছে। এই কৌশলটা আপনাদেরকে বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। প্রত্যেক মুসল্লির জন্য নামাজের সূরা ফাতিহা পড়া জরুরি কিনা? প্রত্যেক মুসল্লির জন্য নামাজের সূরা ফাতিহা পড়া জরুরি। কোন অবস্থায় ফরজ, কোন অবস্থায় ওয়াজিব, কোন অবস্থায় ফরজ,
কোন অবস্থায় ওয়াজিব, কোন অবস্থায় ফরজ, কোন অবস্থায় ওয়াজিব, সেটা আমার আজকের আলোচ্য বিষয় নয়। আপনারা প্রয়োজন মনে করলে কোনো আলেমের কাছ থেকে, কোনো মুফতি সাহেবের কাছ থেকে, কোনো ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন। আমি শুধু বলছি প্রত্যেক নামাজের সূরায়ে ফাতিহা পড়া জরুরি, কাজেই সূরায়ে ফাতিহা মুখস্থ করে পড়বে না, কোরআন শরীফ দেখে দেখে পড়বে, মুখস্থ করে পড়বে। কোরআন শরীফ মুখস্থ করার দুই পদ্ধতি আছে। আপনি যদি সূরায়ে ফাতিহা বের করে ঘন্টার পর ঘন্টা এদিকে তাকিয়ে থাকেন আর মনে মনে আওড়াতে থাকেন, তবুও মুখস্থ হয়। ঘন্টার পর ঘন্টা সূরায়ে ফাতিহা দেখতে থাকলে আর মনে মনে আওড়াতে থাকলেও মুখস্থ হয়। আর যদি আপনি সূরায়ে ফাতিহা খুলে ঘন্টার পর ঘন্টা দেখলেন না আর মনে মনে আওড়ালেন না, মুখে বলতে থাকলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বরং শুধু দেখে দেখতে থাকলে আর মনে মনে আওড়ালে সহজে মুখস্থ হইত না, বলতে থাকলে সহজে মুখস্থ হয়। ঠিক তেমনিভাবে আমাদের দেশের অনেক হকানি পীরগণ তাদের মুরিদকে দূরে দূরে জিকির করার নির্দেশ কেন দেন, কারণ মুখের উচ্চারণ হইতে থাকলে সহজে অন্তরে চালু হইয়া যায়। আসল ব্যাপার হইল অন্তরে আল্লাহর নাম চালু হইয়া যাওয়া। অন্তরে যদি আমার আল্লাহর জিকির চালু হইয়া যায়, আল্লাহর জিকির আমাকে সব রকমের গুনাহ থেকে ফিরাবে। অন্তরে যদি আমার আল্লাহর জিকির সদা সর্বদার জন্য চালু হয়ে যায়, এই জিকির আমাকে তাআল্লুক মা আল্লাহ হাসিল করিয়ে দেবে। তাহলে অন্তরে সহজে চালু হয়ে যায়, মুখে না দফলে না মুখে দফলে, আস্তে আস্তে দফলে না একটু দূরে দূরে দফলে। এই জন্য আমাদের দেশের অনেক হকানি পীরগণ তাদের মুরিদানকে দূরে জিকির করার নির্দেশ দিয়ে থাকেন। দূরে দূরে আল্লাহর নাম দফলে যত সহজে অন্তরে চালু হয়, মনে মনে দফলে তত সহজে চালু হয় না। এইটা সহজ সহজ লক্ষ্যতার জন্য পীর সাহেব বল মুরিদানকে দূরে দূরে আল্লাহ জিকির কথা করার কথা বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু স্মরণ করিয়ে দেওয়া দরকার, কেন তোমাকে দূরে জিকির করার কথা বলেছি, দূরে জিকিরের দ্বারা অন্তরে জিকিরটা চালু হওয়ার জন্য চিৎকার করে আল্লাহর কিতাবে আল্লাহর কোরআনের নির্দেশ লঙ্ঘন করার জন্য নয়। এই কথাটা কি পীরদের পক্ষ থেকে মুরিদানকে বোঝাবার দরকার আছে কিনা মানে করে না তারা। পীর যদি মুরিদকে বলে না যে জুড়ে জিকির করার অনুমতি আল্লাহ কোরআনে দিয়েছেন যে শর্তগুলি সাপেক্ষে, এর মধ্যে একটা শর্ত হলো চিৎকার দেওয়া যাবে না, স্বাভাবিক আওয়াজে বলতে হবে। এই কথা যদি পীর মুরিদকে বলে না দেয়, পীর তো চিৎকার দিয়েই জিকির করবে, মুরিদ তো চিৎকার দিয়েই জিকির করবে, তাহলে মুরিদের খবর রইল পীরের না পীরের ব্যাপারে মুরিদের ব্যাপারে বেখবর পীর। যেই ফির নিজেই মুরিদের ব্যাপারে বেখবর, এই ফিরের মুরিদ কতটুকু তার সবুর বাতিল করবে, কতটুকু মারিবত হাসিল করবে, কতটুকু তার কিয়ায় রস হাসিল করবে, কতটুকু তার অন্তরে আল্লাহর নাম জারি করবে। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই কি আমাদের দিন আল্লাহর কাছে নিজের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। মুরিদ মুরিদের জন্য পীর দায়িত্বশীল কিনা, ছাত্রের জন্য উস্তাদ দায়িত্বশীল কিনা, জনগণের জন্য সরকার দায়িত্বশীল কিনা, পরিবার পরিবারের জন্য পরিবারের কর্তা দায়িত্বশীল কিনা, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল কিনা। আল্লাহ রাসূল বলেন তোমাদের প্রত্যেকেই কোন না কোন ব্যাপারে দায়িত্বশীল, প্রত্যেকে যার যার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আমার মুরিদে যদি চিৎকার দিয়া জিকির করে যেটা আল্লাহ নিষেধ করেছেন, আমি যদি মুরিদকে এই ব্যাপারে সতর্ক না করি, তাহলে আমি সতর্ক পীর না অসতর্ক পীর। আমার মুরিদ কেন জিকির করতে লম্বা ছিল আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে কিনা। তাই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন কতটুকু দূরে আল্লাহর জিকির করা যাবে, দূরের পরিমাণ হলো চিৎকার দিয়া নয় স্বাভাবিক দূরে আল্লাহর জিকির করা যাবে। যেন দূরে জিকির জায়েজ হওয়ার জন্য এক নম্বর শর্ত, দূরে জিকির জায়েজ হওয়ার জন্য এক নম্বর শর্ত, দূরে জিকির জায়েজ হওয়ার জন্য দুই নম্বর শর্ত হলো তোমার জিকিরের আওয়াজে কারো কোরআন তেলাওয়াতে যেন ব্যাঘাত না ঘটে, তোমার জিকিরের আওয়াজে কারো নফল নামাজে যেন ব্যাঘাত না ঘটে, তোমার জিকিরের আওয়াজে কারো কোনো ধর্মীয় কাজে যেন ব্যাঘাত না ঘটে,
যদি তোমার জিকিরের অভাবে কারো কোনো ধর্মীয় কাজে ব্যাঘাত ঘটে, তোমার দূরে জিকির করা জায়েজ নাই, দূরে জিকির করা জায়েজ নাই। সুতরাং কারো কোনো ধর্মীয় কাজে ব্যাঘাত ঘটে পারবে না আমার উচ্চ স্বরের জিকিরের কারণে। এটা উচ্চ স্বরে জিকির জায়েজ হওয়ার কত নম্বর শর্ত? দুই নম্বর শর্ত। তিন নম্বর শর্ত হলো আমার উচ্চ স্বরের জিকিরের কারণে কারো কোনো সংসারের কাজে ব্যাঘাত ঘটে পারবে না, হাসপাতালের কোনো রোগী অশান্তি হতে পারবে না, কোন লোকের ঘুমের লেখা হতে পারবে না, কোন পরীক্ষার্থী ছাত্রের লেখাপড়ার কাজে লেখা হতে পারবে না। তিন শর্ত মানে থাকবে সারা জীবন যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ে জিকির করার অনুমতি দিয়েছেন সেই আয়াতে বিনা শর্তে অনুমতি দিয়েছেন না তিন শর্তে? তিন শর্তের প্রথম শর্ত হলো চিৎকার দেওয়ার মতো জুড়ে নয়, স্বাভাবিক জুড়ে জিকির করতে হবে। দুই নম্বর শর্ত হলো আমার জিকিরের কারণে কারো কোনো ধর্মীয় কাজে যেন ব্যাঘাত না হয়। তিন নম্বর শর্ত হলো আমার জুড়ে জিকিরের কারণে কারো কোনো সংসারের কাজে যেন ব্যাঘাত না হয়। এই তিন শর্তে যদি জিকির করে তাহলে জুড়ে জিকির করা যায়। এবার বলুন আমার কথা বুঝে থাকলে, আমার জিকিরের দ্বারা যদি আপনার গুণের ব্যাঘাত হয়, আমার জিকিরের দ্বারা যদি আপনার লেখাপড়ায় ব্যাঘাত হয়, আমার জিকিরের আওয়াজে যদি আপনার কোরআন তেলাওয়াতে ব্যাঘাত হয়, আমার দূরে জিকির করার কারণে যদি আপনার নফল নামাজে ব্যাঘাত হয়, তাহলে আপনি আমাকে দূরে জিকির করতে বাধা দেওয়ার শরীয়ত সম্মত অধিকার রাখেন কিনা? সুতরাং যার দূরের জিকিরের কারণে অন্য জনের আবাদত বন্দীকে ব্যাঘাত হয়, যার দূরে জিকিরের কারণে অন্য জনের সংসারের কাজে ব্যাঘাত হয়, যার দূরে জিকির করার কারণে অন্য জনের ঘুমে ব্যাঘাত হয়, অন্য জনের লেখাপড়ায় ব্যাঘাত হয়, তাকে দূরে জিকির করতে বাধা দেওয়ার অধিকার আছে তাদের শরীয়ত সম্মত অধিকার। গায়ের দূরে অধিকার না শরীয়ত সম্মত অধিকার। তখন যদি সে জিদ ধরে তোমার সুবিধা হইল না অসুবিধা হইল, তা আমি দেখি না, আমি জিকির করবই তোমার ঘুমে ধরে কিনা ধরে না তা আমি দেখতে রাজি নই, আমি জিকির করবই তুমি কোরআন তেলাওয়াত করতে পারো কিনা পারো না তা আমার দেখার ব্যাপার নয়, আমি দূরে জিকির করবই। এইটা কি আত্মশুদ্ধির জিকির না আত্মপ্রকাশের জিকির? এই আত্মপ্রকাশ অন্তরের যে দ্রব আনাসার কারণে মানুষ গুণা করে, এগুলো যে আত্মপ্রকাশ আর একটা আনাসা। এই জিকিরের দ্বারা আত্মশুদ্ধি হয় না, এই জিকিরের দ্বারা প্রত্যায়ে লাভ হয় না, এই জিকিরের দ্বারা আত্মপবিত্র হয় না, বরং আত্মা আরো অপবিত্রতার অন্ধকারে চলে যায়। কারণ তোমার জিকির জায়ের জিকির নয়, তোমার জিকির নাজায়ের জিকির। যেই ব্যক্তি অন্য লোকের ধর্মীয় কাজে ব্যাঘাত হইল কিনা বুঝতে রাজি নয়, যেই ব্যক্তি অন্য লোকের সংসারের কাজে ব্যাঘাত হলো কিনা বুঝতে রাজি নয়, সে ভিতরে জিকির করার জন্যই সে আল্লাহকে অন্তরে দাঁড়ি করার জন্য জিকির করে, না নিজেকে সমাজে চালু করার জন্য জিকির করে। নিজেকে সমাজে প্রসিদ্ধ করে তোলা মুখ দেখানো মনোভাব তরিকতের ভাষায় এটাকে রিয়া বলা হয়। রিয়া, রিয়া হারাম, রিয়া হারাম, রিয়া হারাম। মুখ দেখানো জিকির হারাম, মুখ দেখানো কোরআন তেলাওয়াত হারাম, মুখ দেখানো নামাজ হারাম, রূপ দেখানো যাকাত হারাম, মুখ দেখানো হজ হারাম, রূপ দেখানো ইবাদত হারাম, রূপ দেখানো বন্দেগী হারাম। তাহলে যারা নিজের জিকিরের দ্বারা কার কি জায়গা তুলে বুঝতে রাজি নয়, তারা জিদ করে জিকির করার জন্যই তারা হালাল জিকির করে না হারাম জিকির করে? এইরকম হারাম উপায়ে যারা ধর্মের কাজ করে, এইরকম হারাম উপায়ে ধর্মের কাজ করতে বলা, রিয়ার মাধ্যমে ধর্মের কাজ করতে বলা, মুখ দেখানো ধর্মের কাজ করতে বলাদের হাসরের মাঠে কি দুর্দশা হবে? এই মর্মে আপনাদের একটি হাদিস শোনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর শহীদকে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল করে এসেছিলে? বলবে, আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ করে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছি। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা শহীদের ঠ্যাঙ্গ জিঞ্জির দিয়া বান্ধ, উল্টা হাত লইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধ করনি, মানুষের সামনে সুখ্যাতি অর্জন করার জন্য যুদ্ধ করেছিলে, তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়াতে চাই। হাদিস শরীফে আল্লাহর রাসূল আরো বলেন, হাশরের মাঠে আল্লাহ এক শ্রেণীর দানবীরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছো? দানবীর বলবে, আল্লাহ বহু টাকা পয়সা তোমার রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহ ফেরেশতাকে বলবেন, দানবীরের পায়ে জিঞ্জির দিয়ে বান্ধো, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবী
আল্লাহর কাছে জানতে চাইবে আমার কি অপরাধ। আল্লাহ বললেন তুমি দান খয়রাত করেছিলে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, তুমি দান খয়রাত করেছিলে মানুষের সামনে প্রকাশ করার জন্য, জনপ্রিয়তা লাভ করার জন্য। তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন সাজা দিত নয়। তারপরে রাসূল বলেন হাশরের মাঠে আল্লাহর শ্রেণীর আলেমকে জিজ্ঞাসা করবেন এবার আমাদের উপর পড়ে কিনা, এটাকে কোন কোন এলাকার আঞ্চলিক ভাষায় কয় নিজের ক্ষেতে শ্বাস পড়া, আপনারা সেই কথাটা বলেন কিনা আমি জানি না। এবার নিজের ক্ষেতে শ্বাস পড়বে, এবার আমাদের উপরে পড়বে, আমরা যারা আলেম হিসাবে সমাজে চিহ্নিত, আমরা যারা আলেম হিসাবে সমাজে পরিচিত, অথবা যারা নিজেকে আলেম হিসাবে সমাজে পরিচিত করতে চান। আল্লাহর রাসূল বলেন হাশরের মাঠে আল্লাহ একদল আলিমকে জিজ্ঞাসা করবেন তোমরা কি আমল করে এসেছো, তারা বলবে আল্লাহ তোমার বান্দাকে তোমার কথা শুনাইছি, এই কাজে জীবন কাটাইছি। আল্লাহ ফেরেশতাকে বলবেন ফেরেশতা এই সমস্ত আলিমের পায়ে কিঞ্চিত দিয়া বান্ধ আর জাহান্নামে নিয়ে যাও। আলিমগণ আল্লাহর কাছে জানতে চাইবে আমাদের কি অপরাধ, আল্লাহ বলবেন তোমরা কাজটা ভালো করেছো, আমার ইবাদত করেছো, আমার বন্দেগী করেছো, আমার গোলামি করেছো, কিন্তু আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল না, তোমরা জনপ্রিয়তা লাভ করার উদ্দেশ্য ছিল, তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া দিব না। বলুন সমাজে প্রকাশ করার জন্য যদি যুদ্ধ করে মারা যায় জান্নাতি না জাহান্নামি, জনপ্রিয় হওয়ার জন্য যদি দান করে জান্নাতি না জাহান্নামি, জনপ্রিয় হওয়ার জন্য ওয়াজ করে বক্তাগিরি করে জান্নাতি না জাহান্নামি, জাহান্নামি ওয়াজ করলে জনপ্রিয়তার উদ্দেশ্যে ওয়াজ করলে যদি জাহান্নামি হয়, জনপ্রিয়তার উদ্দেশ্যে দান করলে যদি জাহান্নামি হয়, জনপ্রিয়তার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হলে যদি জাহান্নামি হয়, তাই না? যেই ব্যক্তি কোনো মানুষের সুবিধা অসুবিধা বুঝতে রাজি না, সে ঠিক করে সে দূরে জিকির করবেই, সে জিকির করে আল্লাহ খুশি করার জন্য না, আমি একজন জিকির করবেওয়ালা সমাজে দেখাবার জন্য, জনপ্রিয়তার জন্য। জনপ্রিয়তার উদ্দেশ্যে যুদ্ধে গিয়া শহীদ হওয়া হারাম, জনপ্রিয়তার উদ্দেশ্যে লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করা হারাম, জনপ্রিয়তার উদ্দেশ্যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া হারাম, জনপ্রিয়তার উদ্দেশ্যে দূরে জিকির করা হারাম। এবার আর একটি কথা জিকির সম্পর্কে বলে আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হলো জিকির সম্পর্কে যে সমস্ত কথাবার্তা আপনারা শুনতে পারলেন বুঝতে পারলেন, এই সমস্ত কথা শোনার পরে বোঝার পরে একজন মানুষের মনের মধ্যে যখন আল্লাহর জিকির চালু হয়ে যায়, একজন মানুষ যখন সদা সদা আল্লাহর জিকিরে লিপ্ত থাকার মতো যোগ্যতা অর্জন করে ফেলে, হয়তো একটা পুকুর এসেছিল আবার চলে গেছে, আপনারা দেখার দরকার নাই, সেদিকে তাকা বাড়া দরকার নেই, আপনারা নীরব থাকুন মাত্র আর কয়েক মিনিট কথা বলবো, আর কয়েক মিনিট ফিনিশিংটা শুনুন। একজন মানুষ আল্লাহর জিকির করতে করতে হারাম উপায়ে না হালাল উপায়ে, আমরা যারা আল্লাহর জিকির করবো হারাম উপায়ে করবো না হালাল উপায়ে করবো, মানুষকে দেখাবার জন্য করবো না আল্লাহকে খুশি করার জন্য। আমার জিকিরের দ্বারা যদি কোনো মানুষের কোনো কাজে ডিস্টার্ব হয় তাহলে সেই জিকির দূরে করা যায় না, আস্তে করতে হবে, আস্তে করতে হবে। তখন যদি আমি জিদ করি তোমার সুবিধা অসুবিধা আমি বুঝি না, আমি দূরে জিকির করবোই, এই জিকির করা কোনো মুফতি কোনো ফতোয়ার কিতাবে হালাল লেখেননি, এই জিকির হারাম, এটা লোক দেখানো জিকির, এটা আল্লাহর নাম অন্তরে দাঁড়ি করার জিকির নয়। হালাল উপায়ে জিকির জিকির গুলি যারা করতে থাকেন, জিকির করতে 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 এক সময় তারা মনের মনের ভাবাবেগে এমন অবস্থা হয়ে দাঁড়ায় যে অবস্থায় তারা নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না। তরিকতের ভাষায় এটাকে ওয়াজাব বলা হয়, ওয়াজ্দ বলা হয়, ওয়াজ্দ। আল্লাহর জিকির যখন আমার মনের প্রাণে দেহ মানে চালু হয়ে গেল, আমি মুখেও সদা সর্বদা কোনো না কোনো উপায়ে আল্লাহর জিকিরে লিপ্ত থাকি, আমার অন্তরে সদা সর্বদা আল্লাহর জিকির চালু থাকে, হারাম কাজ সামনে আসলেও না আসলেও তাআল্লুক বা আল্লাহ যখন হাসিল হয়ে যায়, আল্লাহর মহব্বতে যখন আমি বিদূর হয়ে যাই, তখন অনেক সময় এই আল্লাহ প্রেমিকদের মধ্যে এমন একটা বাপ আবেগের সৃষ্টি হয় যে বাপ বাপ আবেগের কারণে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না, তখন লাস্টে থাকে বাবা তাহলে তার জন্য না নাচতে থাকাটা, তার জন্য লফাতে থাকাটা মার্জনীয়, তার জন্য নাচতে থাকাটা লফাতে থাকাটা অমার্জনীয় না মার্জনীয়, অন্যদের জন্য অনুসরণীয় নয়।
নিয়ন্ত্রণ হারাইয়া যদি কোন জিকিরকারী নষ্টে থাকে নফাতে থাকে তাহলে এটা আমার জন্য অপরাধ না তার জন্য আমার জন্য? যার নাকি এমন ভাবের আবেগ সৃষ্টি হয়নি তার জন্য আমার জন্য নয়, তাকে আমি মাফ করে দেব কিন্তু আমি তার অনুসরণ করবো না, অনুকরণ করবো না, তাকে অক্ষম মনে করবো, তাকে অপারগ মনে করবো, তাকে আমি এই ব্যাপারে তাকে মাধুর মনে করবো। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, হাজার হাজার মানুষের সামনে শুধু বাবের আবেগ উঠে, একা একা বা দু চারজনের সামনে জিকির করলে তার আবেগ উঠে না? এটা কোনটা? এটা কোনটা? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে জিকির করা হলে সে নাচতে থাকে, লাফাইতে থাকে, কুটিবে প্যান্ডেলে উঠে যায়, গাছের ডাল দেয়, গাছের আগাতে আগায় উঠে যায়, আবার লাফ দিয়ে নেমে যায়। কোন সময় হাজার জনতার সামনে যখন জিকির হয়, লক্ষ জনতার সামনে যখন জিকির হয়, একা একা যখন জিকির করে, দু চার জনের সামনে যখন মসজিদে বসে জিকির করে, যখন রাস্তাঘাটে জিকির করে, তখন তার বাদ ডাকে না, মানুষ দেখলে বাদ ডাকে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আত্মা পবিত্রকরণ পদ্ধতি, আত্মা পবিত্রকরণ পদ্ধতি এবং তার শরীয়তের শরীয়ত সম্মত মাধ্যমে গ্রহণ করা, আত্মা পবিত্র করে আমাদের জান্নাত লাভ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমি আমার লেখা বই কি কি আছে, কোথায় আছে? এই ব্যাপারে আমার প্রথম কথা হলো, আমার লেখা বই যাদের পয়সা খরচ করে সাথে বিক্রি হইলে মুনাফা তারা